গুড মর্নিং স্টুডেন্টস, আজকে পরের যে ক্লাসটা আমরা করব বলেছিলাম, সন্ধ্যের দিকে বলেছিলাম তোমাদের একটা ক্লাস আজকে করাবো, সেই ক্লাসটা নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের এই ক্লাসটার একটা মজা হচ্ছে, এটা আমরা সকালে যেটা পড়েছিলাম তাতে অনেকটা শিখেছি। এই দেখো, এখানে আমরা যে পড়েছিলাম না, কথায় লেখো, সংখ্যায় লেখো, এরকম এখানে সংখ্যাতে দেওয়া ছিল, এক দুই করে লেখা ছিল, সেগুলোকে আমরা কথায় লিখতে শিখেছিলাম। এ ক এক, দয় হ্রস্ব উ, হ্রস্ব ই দুই, এইভাবে আমরা লিখতে শিখেছিলাম। পরে আমরা এখানে লিখেছিলাম এ ক এক, সেরকম দুই দেখে লিখেছিলাম দুই। তো এই যে কথায় আর সংখ্যায় আমরা শিখেছিলাম, সেটাই এখানে আমরা করব, কিন্তু ওখানে ছিল বাংলায়, এখানে আমরা করব ইংরাজিতে। এই ইংরাজিতে এই যে ওয়ান, এটাকে বলা হয় নাম্বার, আর এই যে ও এনি ওয়ান, এটাকে বলা হয় ওয়ার্ড। তাহলে ওখানে যেমন আমরা বলছিলাম কথায় সংখ্যায়, এখানে আমরা বলবো নাম্বার অ্যান্ড ওয়ার্ড। তাহলে প্রথমে আমরা দেখি কাউন্টিংটা কিভাবে করতে হবে। আমরা তো লাইন টেনে টেনে কাউন্ট করতে শিখেছি, ছবি দেখে আগে লাইন টেনে কাউন্টিংটা করবে। যেমন দেখো, প্রথমে এখানে যে ছবিটা আছে, তোমরা জানো এটা হার্ট, এখানে লেখাও আছে এইচ ইউ টি, হার্ট। তাহলে কটা আছে? একটাই আছে। তাহলে এখানে একটাই আমরা লাইন টানবো, ওয়ান হার্ট। আবার দেখো এখানে ট্রিজ কটা আছে? ওয়ান টু। তাহলে ওয়ান টু, আমরা দুটো লাইন টানবো, টু, টি ডাব্লিউ ও টু। এখানে আগে আমরা মুখস্থ করেছি ও এন ই ওয়ান, এখানে আমরা মুখস্থ করলাম টি ডাব্লিউ ও টু। একই সঙ্গে আমরা মুখস্থ করব এই ট্রিজ স্পেলিংটা, টি আর ই এস, ট্রিজ। কিন্তু একটা মজার ব্যাপার দেখো, আমরা তো জানি এটা স্পেলিংটা হচ্ছে টি আর ই ই, ট্রি, ট্রি মানে গাছ, তোমরা জানো। কিন্তু এখানে কেন এই ট্রি এর পরে একটা এস দেওয়া আছে? একটু ভালো করে যদি খেয়াল করো, দেখবে এই হাটটা আছে একটা, ওয়ান, কিন্তু ট্রিজ আছে দুটো। তাহলে এটাকে আমরা বলি ওয়ান অ্যান্ড মেনি, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। যদি একটা থাকে তখন নাউনটা যেমন আছে নামটা সেরকমই বসে, কিন্তু যদি একের বেশি থাকে তখন ওই নাউনটার, ওই নামটার শেষে একটা এস অ্যাড করে দিতে হয়, এটাকে বলা হয় প্লুরাল। এটাকে আমরা বলি সিঙ্গুলার বা ওয়ান, এটাকে আমরা বলি প্লুরাল বা মেনি। তাহলে যখনই একের বেশি হবে তখনই সেই নামটার সঙ্গে আমাদের এস বা ইএস, এখানে আমরা শুধু এসই শিখি এখনো পর্যন্ত, আমাদের এখানে যা আছে আমরা সবগুলোতে একটা করে এস যোগ করব। যেমন দেখো, ঠিক তারপরে রয়েছে অ্যাপলস, তোমরা জানো এ পি পি এল ই, অ্যাপল, কিন্তু এখানে অ্যাপলস করা হয়েছে কেন? কারণ দেখো ওয়ান টু থ্রি, তাহলে তিনটে অ্যাপল আছে। এই যে থ্রি, টি এইচ আর ই ই, থ্রি, থ্রি অ্যাপলস। তাহলে তোমরা এইভাবে কাউন্ট করে স্পেলিংগুলো মুখস্থ করবে। এরপরে যেমন রয়েছে দেখো বার্ডস, কটা বার্ড আছে? ওয়ান টু থ্রি ফোর, তাহলে ফোর বার্ডস, ফোর, এফ ও ইউ আর, ফোর, ফোর বার্ডস। দেখো এটাও মেনি, তাই এস। নেক্সট উই হ্যাভ ফ্লাওয়ার্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ফাইভ ফ্লাওয়ার্স, এফ আই ভি ই, ফাইভ। তাহলে এইভাবে কাউন্ট করে তোমরা লাইন টেনে, যেমন আমরা এর আগে শিখেছিলাম, সেরকমভাবে প্রত্যেকটা নাম্বার দেখবে আর ওয়ার্ডসে তাদের কি বলে এই স্পেলিংটা মুখস্থ করবে।
এইভাবে 1 থেকে 5 পর্যন্ত যখন হয়ে যাবে তখন তোমরা আসবে এটা করবার জন্য। তাহলে দেখো এখানে ও দেওয়া আছে, আমরা পড়েছি, কাউন্ট করলাম 1, তাহলে আমরা এখানে কি লিখব, এখানে আমরা স্পেলিংটা এবার লিখে ফেলবো, ONE 1। তারপরে দেখো আবার কাউন্ট করেছি 1 2, তাহলে 2 স্পেলিং TWO 2। তোমরা এদিকে আর দেখবে না, এটা তো আমাদের পড়া হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, তাই ওদিকটা তোমরা আর দেখবে না, তোমাদের যেটা মনে আছে সেটাই তোমরা লিখবে। নেক্সট দেখো 1 2 3, 3 অ্যাপেলস আমরা পড়েছিলাম, তাহলে এখানে স্পেলিং লিখব THREE, 3 অ্যাপেলস। নেক্সট 1 2 3 4, 4 বার্ডস, FOUR 4। দেখো এতক্ষণ তোমাদের প্রথম যে লেটারটা সেটা দেওয়া থাকছিল, একটু খেয়াল করলেই দেখতে পাবে, এই দেখো প্রত্যেকটার প্রথম লেটারটা দেওয়া থাকছিল, কিন্তু এরপরে 4 থেকে আর দেওয়া নেই, তাই ওখানে আমরা 3 স্পেলিংয়ের টিটা লিখছিলাম না, টি দেওয়াই ছিল, আমরা লিখছিলাম HREE, কিন্তু এখানে পুরো স্পেলিংটা লিখলাম। নেক্সট দেখো ফ্লাওয়ার্স, তাহলে আমরা আবার কাউন্ট করব 1 2 3 4 5, এবার 5 স্পেলিং লিখে দেব, FIVE 5, 5 ফ্লাওয়ার্স। তাহলে 1 থেকে 5 পর্যন্ত আমাদের রেডি হয়ে গেল। এরপর দেখবে নেক্সট পেজে রয়েছে 6, SIX 6 ব্যাটস, একইভাবে আমরা কাউন্ট করব যেমন আগেরটা শিখিয়েছি, ঠিক সেইভাবেই তোমরা করবে। নেক্সট 7, SEVEN 7, 7 হ্যান্ডস, HENS হ্যান্ডস। নেক্সট উই হ্যাভ 8, EIGHT 8, 8 নাটস, এগুলো তোমরা দেখেছো না, বাদাম তোমরা চেনো তো, এগুলো এগুলো হচ্ছে নাটস। তারপরে দেখো 9, NINE 9, এখানে আমরা লিখব 9 বার্ডস। তাহলে যেমনভাবে আমরা এর আগের পেজটা 1 থেকে 5 পর্যন্ত করেছি, একইভাবে আমরা 6 থেকে 9 পর্যন্ত করব। তারপর তোমরা এই দুটো পেজ লিখে অবশ্যই মুখস্থ করে নেবে স্পেলিংগুলো যাতে মনে থাকে, তারপরে তোমরা এখানে লিখবে, লিখে কমপ্লিট করে আমাকে এটা পাঠিয়ে দেবে। আর তারপরে তোমাদের এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা এর আগে তোমাদের শিখিয়েছি, তোমরা করে পাঠিয়েছ, আবার তোমরা আমাকে এই পার্টটা অর্থাৎ 138 পাতার এটাও তোমরা আমাকে করে পাঠাবে, তাহলে একসঙ্গে তোমরা আমাকে 136, 137, 138 এই তিনটে পাতার কাজ রেডি করে পড়ে আমাকে পাঠিয়ে দেবে। তারপর কালকে আমরা আবার একটা নতুন ক্লাস শুরু করব। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই ভালো করে এটা পড়ো, পড়া তৈরি করো, কাল আবার দেখা হবে নতুন একটা ক্লাসে। গুড বাই।